নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মহারাষ্ট্রের কোল্ুরে অবস্থিত মহালক্ষ্মী মন্দিরের অলৌকিক ইতিহাস সেই বিষয়ে যে তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার আর্য মুখার্জি আমাকে প্রদান করেছেন এবং কিছু তথ্যাবলী আমি কিছু সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তো আসুন জেনে নেওয়া যাক পঞ্চগঙ্গা নদীর তীরে অবস্থিত কোল্হাপুরে মহালক্ষ্মী মন্দির মাকে এখানে আম্বাবাই বলেও ডাকা হয় রাজ্যের হিন্দু ধর্মের অন্যতম বিখ্যাত মন্দির এটি একটি শক্তিপীঠ চালুক্য রাজত্বকালে এই মন্দির নির্মাণ হয়েছিল মুকুটযুক্ত কালো পাথরে দেবী দেবীমূর্তি চতুর্ভূজা তার পেছনের পাথরে সিংহ এবং মুকুটিতে বিষ্ণুর বাহন শেষ নাগের চিহ্ন হয়েছে দেবী মহালক্ষ্মী ধনদৌলতের দেবী দিওয়ালির সময় মহারাষ্ট্রের লক্ষ্মী দেবীকে আহ্বান করা হয় তাই সেই সময় মন্দিরে প্রচুর জনসঙ্গম ঘটে নবরাত্রি অষ্টমীতে অর্থাৎ দুর্গা অষ্টমীতে সেই দিন দেবীর কাছাকাছি পৌঁছোতে ঘন্টা দুয়েক লেগে যায় ভিতরে পৌঁছে বোঝা যায় মন্দির কয়েকশো বছরের পুরনো দেবীর রূপ দেখে চোখ দুটি আপনার ভরে যাবে মহালক্ষ্মী আসলে দেবী দুর্গার মহিষাসুর বধের পূর্বে দেবী যে কয়েকটি রূপ ধারণ করেছিল তার মধ্যে মহালক্ষ্মী একটি পৌরাণিক তথ্য অনুসারে তিরুপতি বালাজির বোন মহালক্ষ্মী তাই প্রতি বছর বালাজি উৎসবের সময় একটি স্বর্ণখচিত বস্ত্র আসে দেবীর নামে সেই বস্ত্রের নাম শালু মন্দির প্রাঙ্গণে বিশাল চারপাশে চার তরণ বা গেট আছে দেবী দক্ষিণমুখী এবং মন্দিরটি কয়েকটি স্তম্ভের ওপর গড়ে উঠেছে কোল্হাপুরের দূরত্ব মুম্বাই থেকে চারশো কিলোমিটার এবং পুনা থেকে দুশো তিরিশ কিলোমিটার এনএইচ পথ ধরে দক্ষিণ দিকে যেতে থাকলে পুনা থেকে চার ঘন্টার পথ কোল্শুর নামক এক অত্যাচারী দৈত্যকে দমন করে তাই জায়গার নাম হয়েছে কোল্হাপুর এটি শক্তিপীঠ দেবী মহালক্ষ্মী একটি কোষ্ঠীপাতরের মূর্তি যার উচ্চতা প্রায় তিন ফুট আর মায়ের মাথায় রত্নখচিত এক বিশাল মুকুর যার ওজন বুঝতেই পারছেন কি ধনী এই ধনলক্ষ্মী মা মন্দিরে পাশ দিয়ে বয়ে চলেছে পঞ্চগঙ্গা নদী যা মন্দিরকে আরও আকর্ষণীয় করে তোলে পশ্চিম দিকের পাচিরের ওপর একটি ছোট্ট খোলা জানলা রয়েছে যার মধ্য দিয়ে অস্তগামী সূর্যের আলো দেবীর মুখে এসে পড়ে এবং যা প্রতি মার্চ মাসের একুশ তারিখের মধ্যে তিন দিনের জন্য মায়ের মুখে এই অস্তগামী সূর্যের আলো পড়ে রুক্মিণী শিব বিষ্ণু তুলজাবণি মন্দিরের পুকুরে মণিকর্ণিকা কুম্ভের উঠোন আছে যার তীরে বিশ্বেশ্বর মহাদেবের মন্দির কিরণ উৎসব হয় যখন ভগবান সূর্য তার আধ্যাত্মিক আম্বাবাই মাকে তিন দিনের জন্য প্রদান করে এগুলো রথ সপ্তমী উপলক্ষে হয় ললিত পঞ্চমীর প্রতি বছর নবরাত্রির সময় পঞ্চম দিন একটি পালকি যাত্রা হয় যেখানে মহালক্ষ্মী মন্দির থেকে টেমলাই পাহাড়ের টেমলাই মন্দিরে নিয়ে যাওয়া হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ